সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ক্লাস এইটের ভূগোল বিষয়ের তোমাদের ডিমান্ড ছিল একটি প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন কেমন হয়, প্রত্যেকটি স্কুলের প্রশ্ন যাতে কমন পাই, এবং কিছু সাজেশন, অর্থাৎ যেগুলো প্রশ্নে রাখতে পারলাম না, প্রচুর তো প্রশ্ন আছে, সেগুলো সাজেশন আকারে দিলাম, একটি প্রশ্নের মধ্যেই এগুলো করে যাও, তাহলে কিন্তু তুমি 25-এ 25 পাবে, এটা ধরে নিতেই পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখব 3টি MCQ। প্রথমে বায়ুমণ্ডল থেকে বায়ুর চাপ মাপক যন্ত্র, তাহলে এটার অপশন যেগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে বেরোমিটার। আয়তনের বিচারে পৃথিবীর মধ্যে উত্তর আমেরিকার স্থান, উত্তর হচ্ছে তৃতীয়। এরপর উত্তর আমেরিকার ফল বলা হয়, মানে যখন পাতা ঝরে যায় যে সময়কালটা, সেটা হচ্ছে শরৎ ঋতু। অতিরিক্ত প্রশ্ন এরপরে যেগুলো দেখবে, একটি শীতল স্থানীয় বায়ু, শীতল বা উষ্ণ যাই হোক না কারণ দিকে রাখতে হবে, এখানে উত্তর হচ্ছে বোরো বা বোরা। সাময়িক বায়ুর সংখ্যা, কতগুলো সাময়িক বায়ু আছে, উত্তর হচ্ছে 5টি। স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে দিও। উত্তর আমেরিকার প্রধান নদী, উত্তর খ অর্থাৎ মিসিসিপি, মিসৌরি। নেক্সট, শূন্যস্থান পূরণ করো, বাম্পি ক্লাউড, স্ট্রাটোকিউমুলাস ক্লাউডের অপর নাম, বা স্ট্রাটোকিউমুলাস মেঘ যখন আকাশে দেখা যায় তখন মনে হয় যে ক্লাউডগুলি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তাই বাম্পি ক্লাউড। ডোলড্রামসের অক্ষাংশগত বিস্তার 0 থেকে 5 ডিগ্রি উভয় গোলার্ধ, এটাকে 2 নম্বরের জন্য দেখে রাখবে। লা প্লাটা নদী মোহনার কাছে কি নামে পরিচিত, না রিও ডি লা প্লাটা। এখানে অতিরিক্ত সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ 1013.25 মিলিবার, আমেরিকা আবিষ্কার করেন কে, লিখবে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটাও তুমি কমেন্ট সেকশনে লিখবে, না পারলে আমাকে বলবে, আমি বলে দেবো। উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রেইরি, কোর্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল, এটার উত্তর বলেই দিই সুপিরিয়র। দুই কথায় উত্তর দাও, যে কোনো 3টি, যেগুলো অতিরিক্ত সেগুলো কিন্তু প্রশ্নের মানে মূল যে প্রশ্নের কাঠামো সেখানে নেই। উত্তর আমেরিকার উচ্চতম গিরিশৃঙ্গ মাউন্ট ম্যাককিনলে, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় কোন সমভূমি অবস্থিত, গ্রান চাকো। এখান থেকে 4টে সমভূমি আছে, প্রত্যেকটির কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো একটা প্রশ্ন থাকতেই পারে। পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ির নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তর হচ্ছে ডেট্রয়েট। পৃথিবীর ফুসফুস, উত্তর হচ্ছে আমাজন অববাহিকার সেলভা অরণ্য। এরপর অতিরিক্ত যেগুলো প্রশ্ন থাকছে, দেখো শীতকালে কোন মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, স্ট্রাটাস। মেকারেল আকাশ দেখা যায় কোন মেঘে সৃষ্টি হয়, সিরোকিউমুলাস। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি টিমিনিস, উত্তর আমেরিকার উষ্ণতম স্থান মৃত্যু উপত্যকা, তাপমাত্রা 56 ডিগ্রি সেন্টিগ্রেড। উত্তর আমেরিকার প্রাচীন ভঙ্গির পর্বত শ্রেণী আপালেশিয়া, নবীন তো নিশ্চয়ই জানো যে রকি। আচ্ছা, নায়াগ্রা জলপ্রপাত রয়েছে সেন্ট লরেন্স নদীতে, পৃথিবীর কসাইখানা শিকাগো। কানাডার বেশিরভাগ নদী পতিত হয়েছে হাটসন উপসাগরে। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন নদীতে রয়েছে, সেটা দেখবে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন। আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া, আন্দিজের উপর রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, অর্থাৎ উচ্চতম সক্রিয় আগ্নেয়, সেটা দেখবে অরিনোকো নদীর অববাহিকার সমভূমি ল্যানোস। দক্ষিণ আমেরিকার বৃহত্তম মরুভূমি আটাকামা, যদি উত্তর আমেরিকার বলা হয় তাহলে সোনেরান। দক্ষিণ আমেরিকার 15% উত্তর গোলার্ধে এবং 85% দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন আমেরিকা ভেসপুচি, পর্তুগাল নাবি। 25টি ছোট ছোট প্রশ্ন অতিরিক্ত দিলাম প্রশ্নের বাদে। এরপর স্তম্ভ মেলা, পশু চারণ ভূমি, উত্তর হচ্ছে এস্টেনসিয়া। অরিনোকো নদী, পামিরা পর্বত, মৃত্যু উপত্যকা, অতিরিক্ত লবণতা, টেনেসি নদী, বৃহত্তম নদী পরিকল্পনা। সংক্ষেপে 2টি প্রশ্নের উত্তর দাও, বজ্রমেঘ কাকে বলে ও কেন বলা হয়, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়, যোজক বলতে কি বোঝো, 22 ব্যালট সূত্র। এছাড়া কি কি দেখবে, সমুদ্রবায়ু, স্থলবায়ু, প্রতিভা ঘূর্ণবাদ, ঘূর্ণবাদ, মৃত্যু উপত্যকা,
আপেক্ষিক আর্দ্রতা, এনাবায়োটিক বায়ু, ক্যাটাবায়োটিক বায়ু, আইটিসিজেড, মেঘ, অধঃক্ষরণ, প্রত্যেকটি কিন্তু সংজ্ঞা আকারে দেখবে। আচ্ছা, এরপর যে কোনো দুটি তিন নম্বর মানের প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত হতে পারে, পরিচলন বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণ বৃষ্টিপাত, তিনটি বৃষ্টিপাতেই দেখতে হচ্ছে। আমাজন নদী অববাহিকায় কেন কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, কেন? পার্থক্য লেখা স্থলবায়ু সমুদ্রবায়ু। দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ুর অন্তর্গত এবং কেন? আর যেগুলো দেখবে, বায়ুর চাপ বলয়ের স্থান পরিবর্তনের প্রভাব, পার্থক্য, ঘূর্ণবাদ, প্রতিপ্রঘূর্ণবাদ, হ্রদ শিল্পাঞ্চলে উন্নতির ক্ষেত্রে পরিবহনের ভূমিকা, কানাডিয়ান শিল্ড অঞ্চলের কাগজ শিল্পের উন্নতির কারণ, লা প্লাটা নদীর গতিপথ, আমাজন নদীর প্রধান বৈশিষ্ট্য, সবগুলো তিন নম্বর মানের কিন্তু দেখতে হচ্ছে। এরপর পাঁচের প্রশ্ন, চাপ বলয়ের সাথে আয়নবায়ু এবং পশ্চিমবায়ুর সম্পর্ক চিত্রসহ বুঝিয়ে দাও, একটাও আসতে পারে। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি বা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। বাড়তি পাঁচের জন্য দেখবে, বায়ুর চাপ বলয়ের সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো। উত্তর আমেরিকার পশ্চিমে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও। উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি আলোচনা করো। দক্ষিণ আমেরিকার জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। এই ছিল অষ্টম শ্রেণীর ভূগোলের প্রশ্ন এবং সাজেশন। সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করে শেষ করছি।